হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস ফাইভ রায় মার্টিন প্রশ্ন বিচিত্র 2024 বাংলা দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার থ্রিটা সলভ করেছিলাম, তাই আজ আমরা সলভ করছি মডেল কোয়েশ্চেন পেপার ফোর। এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলো যদি না দেখে থাকো, নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা সেগুলি পেয়ে যাবে প্লেলিস্টে, প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে তোমাদের বাটারফ্লাই, আমার গণিত আর উইংসের সলিউশন, তার সঙ্গে প্রশ্ন বিচিত্রের অন্যান্য সাবজেক্টের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্টগুলো নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও, আর এই ভিডিওটা স্ক্রিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর সব উত্তরগুলি নোট ডাউন করে নিতে। চলো শুরু করে আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার ফোর, চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল এক নম্বরে রয়েছে। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো চারটি করতে হবে। প্রশ্নের মান এক। ঝড় কবিতায় ঝড় এসেছিল দুপুরবেলা, গল্পে শিয়াল আসলে খুব চালাক, পর্বত কোন লিঙ্গের উদাহরণ, এটা ক্লেবলিঙ্গ হবে। ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ, এই যে ভক্তবৃন্দের নিচে দাগ আছে, তাই বলছে রেখাঙ্কিত শব্দটি হলো বহুবচন। বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়লো, তার উপর বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল ধনাইয়ের উপর। দুই নম্বরে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান আছে এক। পূর্ণ বাক্যে উত্তরগুলো লিখবো অবশ্যই। আকাশ ঘিরে কিসের জন্য মেঘ জুটেছিল চাঁদের লোভে, গরান গাছের পিছনে কিসের ঝোপ ছিল হেদবনের, শেষ পর্যন্ত ভুনি মনসা কেমন পাতা চাইলো নিজের জন্য, এটা পাবে 96 নম্বর পেজে রায় মার্টিনের। এটা ফণি মনসা ও বনের পরী থেকে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ফণি মনসা বনের পরীর কাছে তার সেই আগের কাঁটা ভরা ছুচলো পাতাই চেয়েছিল। নেক্সট কোয়েশ্চেন চার নম্বরে, গাছটি কখন ভালুক হয়ে যেত চাঁদ উঠলে, এক বচন কাকে বলে উদাহরণ দাও, এটা পাবে তোমরা 183 নম্বর পৃষ্ঠাতে। যার দ্বারা এক বা একটি মাত্র সংখ্যাকে বোঝায় তাকে এক বচন বলা হয়, যেমন বলটা, টেবিলটা, বইখানা, মেয়েটি ইত্যাদি। লিঙ্গ পরিবর্তন করো, প্রকাশিকা হয়ে যাবে প্রকাশক, গুলো শব্দযোগে একটি শব্দ গঠন করো, ফুলগুলো। তিন নম্বরে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান আছে দুই। ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কী দেখল, এটা পাবে 64 নম্বর পেজে। এটা পাহাড়িয়া বর্ষের সুরে থেকে নেওয়া হয়েছে। লিখবে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাং দেখলো, সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত, তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দ করছে। পরের প্রশ্ন দুই নম্বরে, তখনই বৃষ্টি নামে, কখন বৃষ্টি নামে, এটা পাবে 61 নম্বর পেজে। এটা পাহাড়িয়া বর্ষার সুরে থেকে নেওয়া হয়েছে। এটা একটু লিখবে, আন্ডারলাইন করে নিও যদি এই বইটা আছে, নাহলে তো নোট ডাউন করে নাও। একবার পৃথিবীতে অত্যন্ত খরা হয়েছিল, পৃথিবীর সব জন্তুরা এক হয়ে ভাবতে শুরু করে যে কিভাবে বৃষ্টির আগমন ঘটিয়ে পৃথিবীকে বাঁচানো যায়। ব্যাং স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হয়। সে ঠিক করে যে ভগবানের কাছে গিয়ে প্রশ্ন করবে কেন সে তার সৃষ্টিকে এত অবহেলা করছে। তারপরে তোমরা লিখবে, অবশেষে ভগবান তার মন্ত্রীদের ডাকে এবং তাদের গাফিলতির জন্য তিরস্কার করে। এরপর ব্যাং নিজেদের জয়ের জন্য উচ্ছ্বসিত হয়ে সরবে পুকুরে ফিরে যায়। তারপর থেকে যখনই ব্যাং ডাকে তখনই বৃষ্টি নামে। ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য নির্দেশ করো, এটা পাবে ওই রায় মার্টিন বইটার 77 নাম্বার পেজে। এটা নেওয়া হয়েছে মধু আনতে বাঘের মুখে থেকে। লিখবে ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্যগুলি হলো, ম্যানগ্রোভ বনাঞ্চলের উদ্ভিদ চিরসবুজ হয়, এই বনাঞ্চলের উদ্ভিদের গোড়ায় ঠেসমূল ও অধিমূল নির্গত হয়, এই বনাঞ্চলের উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়, এই বনাঞ্চলের শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা দেখা যায়, এই বনাঞ্চলে উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়। পরের প্রশ্ন চার নম্বরে, কালবৈশাখীর সময় প্রকৃতির রূপ কেমন হয়। আর শেষ প্রশ্ন তার সঙ্গে রয়েছে, শীতকালে চড়ুইভাতি বা পিকনিকের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো, এটা পাবে রায় মার্টিন 192 নম্বর পৃষ্ঠাতে। এই দুটো প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু তার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, নতুন হয়ে থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। লিখবে হঠাৎ হঠাৎ বৈশাখ মাসের বিকেলবেলায় আকাশ কালো হয়ে যায়, চারিদিকে থমথমে পরিবেশের সৃষ্টি হয়, ঠিক তার কিছুক্ষণ পর ঝড় তাণ্ডব শুরু হয়,
ঝড় তাণ্ডব শুরু হয় বা ঝড়ের তাণ্ডব শুরু হয় লিখতে পারো, ঝড়ের তাণ্ডব শুরু হয়, ক্রমে থমথমে শান্ত পরিবেশ অশান্ত হয়ে ওঠে। এই ঝড়ে অনেকের অনেক রকম ক্ষয়ক্ষতি হয়, অনেক গাছপালা নষ্ট হয়ে যায়, বাড়িঘরেরও খুব ক্ষতি হয়। আর চিঠিটা লিখবে যে এই সাইডে থাকবে তোমার নিজের ঠিকানা, তারপর থাকবে ডেট, মানে যেদিন তুমি চিঠিটা লিখছো, এরপর লিখবে প্রিয় দিয়ে তোমার বন্ধুর নাম লিখবে, আশা করি তুই ভালো আছিস, অনেকদিন তোর কোনো চিঠি পায় না, আজ আমি তোকে এই বছর শীতে আমাদের চড়ুই পাতির অভিজ্ঞতার কথা জানিয়ে এই চিঠিটি লিখছি। এই বছর পয়লা জানুয়ারি আমরা বাড়ির সকলে মিলে এক চড়ুই ভাতির আয়োজন করেছিলাম। চড়ুই ভাতির উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম দেউলটির কাছাকাছি একটি বাগান বাড়িতে। ভোরবেলা উঠে আমরা সকাল 10টার মধ্যে গাড়ি করে আমাদের গন্তব্যস্থলে রওনা দিয়েছিলাম। দেউলটি পৌঁছে আমরা লুচি আলুর দম জয়নগরের মোয়া দিয়ে প্রাতরাশ করে নিয়েছিলাম। মা কাকিমা আর ছোটো মাসিমারা দুপুরে রান্নার আয়োজন করছিল। আমি বাবা কাকা ও আরও কয়েকজন মিলে ব্যাডমিন্টন খেলতে শুরু করলাম। একটু পরে আমরা শরৎচন্দ্রের ভিটে বাড়ি দেখতে গেলাম। সেখান থেকে ফিরতে দুপুর হয়ে গেল। সবাই মিলে মজা করে মাংস ভাত চাটনি দই খেলাম। খাওয়ার পরে আমরা সবাই মিলে রুমাল চোর খেললাম। একটু পরে বিকেল হয়ে গেল। সব জিনিসপত্র গুছিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। দিনটা খুব ভালো কাটলো। তারপর লিখবে আজ এখানে শেষ করছি, তুই ভালো থাকিস, কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস, তুই আমার ভালোবাসা নিস, ইতি দিয়ে তোর বন্ধু বলে নিজের নাম লিখবে। এদিকে থাকবে ডাক টিকিট, বন্ধুর নাম প্রযোজনে দিয়ে দেয় বাবা, তার বাবার নাম, তার সঙ্গে থাকবে তার বন্ধুর ঠিকানা। তো এটাই ছিল এই পেপারটা সলিউশন। খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দিচ্ছি, তাই সঙ্গে থেকো।